বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল ধরে রাখতে চাই সুষ্ঠু নির্বাচন। তিনি আজ ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর ব্রিফিং এ কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন টসিক মেয়র হিসেবে বিএনপি নেতা ডাক্তার সাদাত হোসেনের শপথ উত্তর এই আয়োজনে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আমরা ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্টদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। আগামী দিনগুলোতে যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, জনগণের যে দুর্বার প্রতিরোধ, সেই প্রতিরোধ যেন ফ্যাসিবাদকে চিরতরে নির্মল করে। আগামী যে নির্বাচনগুলোতে আমার যেন আবার সুষ্ঠুভাবে নির্বাচন হয়, সেই প্রত্যাশা জাতির সকলের।